আসসালামু আলাইকুম, আমি শিয়াব। আমি আজকে আপনাদের দেখাবো একটা অপারেটিং সিস্টেম কিভাবে ব্যাকআপ করে রাখতে হয় বা ইমেজ ফাইল কিভাবে তৈরি করে রাখতে হয়। তা আমরা আজকে আপনাদের দেখাবো একটা সফটওয়্যারের মাধ্যমে যেটার নাম ম্যাকফিয়াম রিফ্লেক্ট। এটা বুট কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে একটা ফাইল দিয়ে দেবো ডিসক্রিপশনে। ওখানে আমার একটা বুট ফাইল আছে, আইওসো ফাইল, ওটা আপনারা ডাউনলোড করে নেবেন। অল্প কিছু জায়গা, সাইজটা অল্প বেশি না। ওটার থেকে আপনি স্ট্রাক করে আমি যে কোডিংয়ের মাধ্যমে আমার টিউটোরিয়াল দেখতে পাবেন, কোডিংয়ের মাধ্যমে যে কোনো অপারেটিং সিস্টেম বুট করা যায় ওই সিস্টেমেও বুট করতে পারেন। বা আমি দেখিয়েছি রিফিউজ, মানে একটা সফটওয়্যার ব্যবহার করে কীভাবে একটা পেন ড্রাইভকে বুট করতে হয়, এটাও আপনারা করতে পারেন। এই দুই প্রসেসে আপনারা অপারেটিং সিস্টেমের জন্য, মানে যে বুট সিস্টেমটা আপনারা করতেন সেটাকে এই এক ম্যাকফিয়াম রিফ্লেক্টের ক্ষেত্রেও করতে পারেন। আমি যে ফাইলটা এখানে আপলোড করব, ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে। আর মূলত যদি আপনার অনলাইন কানেক্ট থাকে, ম্যাকফিয়াম রিফ্লেক্ট ডাউনলোড করে ওর সফটওয়্যার দিয়ে আপনি করতে পারেন। তবে ওখানে করতে হলে অনেক সময় নেট কানেকশন বেয়ার করতে হয়, ইন্টারনেট কানেকশন। সেক্ষেত্রে সবার ইন্টারনেট কানেকশন নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। যাদের আছে ইন্টারনেট কানেকশন তারা অনলাইন থেকে পেন ড্রাইভ বুট করে নিতে পারবেন, এটা ফ্রিতে হয়। আর আমার এই ফাইলটা নামায় রাখলে আপনাদের বারবার বুট করতে অনলাইন খরচ, অনলাইনের চার্জটা বেয়ার করা লাগবে না বা সময়টা নষ্ট হবে না, যখন তখন করে নিতে পারবেন। যাই হোক, কথা না বাড়িয়ে কাজে যাই। প্রথমত আমার পেন ড্রাইভটা বুট করা আছে, আমি বুট করাটা দেখালাম না। আপনারা আমার আদার্স ভিডিও যেগুলো আছে সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমি প্রথমে পিসিটাকে রিস্টার্ট করলাম। রিস্টার্ট করলে প্রথমত আমাদেরকে জানতে হবে আমরা কি ব্যাকআপ নিব। আমরা একটা ইমেজ ব্যাকআপ নিব। ইমেজটা আমাদেরকে ব্যাকআপ নেওয়ার জন্য আমাদের পিসিকে, আমি যে বুট ফাইলটা আছে সেই বুট ফাইলটাকে পেন ড্রাইভে বুট করার পর আমি আমার কম্পিউটারকে রিস্টার্ট করলাম। রিস্টার্ট করার পর এখন আমাদেরকে বুট অপশানে ঢুকতে হবে। কম্পিউটারের সিস্টেমের বুট অপশানে ঢুকে ওখান থেকে আমার পেন ড্রাইভটাকে রান করতে হবে। আমরা যেভাবে উইন্ডোজ পেন ড্রাইভ বুট করে রান করি সেম প্রসেসে। তা আমরা দেখতে পাচ্ছি যে আমার কম্পিউটারটা রিস্টার্ট নিল, আবার ওপেন হচ্ছে। এখন আমরা এখান থেকে ডিলিট প্রেস করে বুট অপশানে গেলাম। এখানে দেখতে পাচ্ছি এখানে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে, যেটা সেটা অনুযায়ী আমি আমার বুট অপশানটা আমার পেন ড্রাইভকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমি যদি ইন্টার প্রেস করি বা মাউস দিয়েও করতে পারি, আমার পেন ড্রাইভটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে লোড নিবে। এই যে লোড, উইন্ডোজ ইজ লোডিং ফাইল, এটাও মানে উইন্ডোজের মতো, উইন্ডোজের কার্নেল তো এই জন্য। ম্যাকফিয়াম রিফ্লেক্টটা ওপেন হলো, মানে এটা ওপেন হওয়ার জন্য আপনার অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ লোডিং নেওয়ার পরে যেমন ওপেন হয়, এই সফটওয়্যারটা এইভাবে ওপেন হয়। ওপেন হওয়ার পর এখান থেকে আপনি বিভিন্ন ফাইল দেখতে পাবেন, আমি কাজ দেখাবো। আমরা ম্যাকফিয়াম রিফ্লেক্টের বিষয়ে আরও বেশ কিছু জিনিস জানবো। এখন ম্যাকফিয়াম রিফ্লেক্টটা ওপেন হলো, তো ওপেন হওয়ার পর এখান থেকে আমরা একটা সিস্টেমের ইমেজ ব্যাকআপ করি। আমরা এটা ওপেন হলো, ওপেন হওয়ার পরে পুরো সিস্টেমটা আসছে। আমরা বাম কর্নারে দেখতে পাচ্ছি ব্যাকআপ বলে একটা মেনু লেখা আছে, মেনু বারে ব্যাকআপ। মেনু বারে ব্যাকআপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইমেজ সিলেক্ট ডিস্ক আমার ক্লিক করার পর যতগুলো পার্টিশন আছে সবগুলো আছে। এখানে টিক দেওয়ার অপশান আছে, আমরা সবগুলো টিকটা উঠাই দিলাম।
উঠাই দিয়ে আমরা যেটা যেটা শুধু ব্যাকআপ নিব, তা আমরা শুধু সি ব্যাকআপ নেব, সির সাথে সিস্টেম পার্টিশনটা ব্যাকআপ নেব, সিস্টেম ওই যে 500 জিবি ওইটা ব্যাকআপ নেব। নেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছি যে একটা ডট 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 বাটন আছে, ওখানে ক্লিক করলে আমার ডেস্টিনেশন ফোল্ডার কোথায় রাখবো সেটা, তা আমার মাইওয়ার্কের ভিতরে রেখে দিলাম। মাইওয়ার্কের ভিতরে আমরা ওকে করে দিলাম, আমরা সিম্পলি এখানে ফোল্ডারটা রেখে দিলাম, দিয়ে নেক্সট, এখানে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করলে আমার এখানে দেখাচ্ছে যে কত জিবি বা কত স্পেস কোথা থেকে কোথায় যাচ্ছে ডেস্টিনেশন। সিম্পল একটা কাজ, এটা একদমই সহজ, এবং মানে একবার করে রাখলে এটার অনেক সুবিধা আছে। আমি যদি একটা কম্পিউটারকে সুন্দরভাবে একবার গুছিয়ে রাখতে পারি, মানে একবার গুছিয়ে আমার যাবতীয় যে সব সফটওয়্যারগুলো ইনস্টল করা লাগবে, আমার ড্রাইভার, আমার অফিস অ্যাপ্লিকেশন, আমার মানে একজন মানুষের যে প্রয়োজনীয় প্রতিনিয়ত যে সফটওয়্যারগুলো লাগে একটা কম্পিউটার সেট আপ দেওয়ার পর, এই সমস্ত সিস্টেমকে বা সমস্ত সফটওয়্যারকে একবার পুরোপুরি সেট আপ দিয়ে গুছাইতে হইলে কম হইলেও আমাদের 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। আর আমরা এটা একবার 3 থেকে 4 ঘন্টা সময় নষ্ট করার পরে এভাবে আমরা সিস্টেমটাকে যদি ব্যাক আপ করে রাখি, তাহলে আমাদের পরবর্তীতে এটা ইনস্টল করতে হয়তো বা 10 মিনিট বা 12 মিনিট সময় লাগলো। এই যে আমাদের সময় বেঁচে যাচ্ছে, আমাদের কষ্ট কম হচ্ছে, এর জন্য আমরা মূলত এই সফটওয়্যারটা ব্যবহার করি। এটা প্রথমত ব্যাক আপ নিতে কিছুটা সময় নেয়, একটু বেশি সময়ই নিবে, অনেক ফাইল ব্যাক আপ নিবে, কিন্তু রিস্টোর হওয়ার সময় এতটা সময় নিবে না। আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিছু সময় নিয়ে বসে আছি এখানে, আমরা এটা ব্যাক আপ নিচ্ছে 85% নিচে, মানে একটু দ্রুত হবে, বাট মানে যার যত পিসি ভালো, আমার পিসি হার্ডওয়্যার কোয়ালিটি ভালো ভালো, তাদের একটু দ্রুত হবে। এটা 100% হলে আমাদের ব্যাকআপটা কমপ্লিট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আমাদের ব্যাকআপটা কমপ্লিট হয়ে গেছে, যে ইমেজ কমপ্লিট সাকসেসফুল। আমাদের কত সময় লেগেছে সেটাও দেখা যাচ্ছে, 22 মিনিট 40 সেকেন্ড এটা আমাদের ব্যাকআপ নিতে সময় লেগেছে। আমরা এখন ওকে, যদি ওকে ক্লিক করলাম, ওকে ক্লিক করার পরে এই সিস্টেমটাকে ক্লোজ করলাম। উইন্ডোকে ক্লোজ করার পর আমরা বাম সাইডে নিচের দিকে একদম বটমে দেখবো একটা ওপেন চিহ্ন আছে বা শাটডাউন চিহ্ন, শাটডাউন আর্কিং, এটা ক্লিক করলে, এটাই ক্লিক করার পর একটা আসবে, একটা উইন্ডোজ বা ডায়লগ বক্স আসবে, সেখানে বলছে যে এটাকে আমরা রিবুট করার জন্য ইউজ করতে পারি। এনভায়রনমেন্টকে পুরো রিবুট করে দিলাম, করে আমাদের পেন ড্রাইভটাকে আমরা খুলে ফেললাম। খুলে ফেলার পর আমাদের পুনরায় আমাদের উইন্ডোজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা দেখি যে আমরা ফাইলটা ব্যাক আপ নিয়েছি, সেই ফাইলটাকে আমরা একটু দেখবো। তা আমাদের ওয়ার্কের ভিতরে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটা, এটা আমাদের ফাইল সাইজ 13.সামথিং জিবি মতো আসছে, এবং এই ফাইলটা আমরা যত্ন করে রেখে দেবো, এবং আমরা এটাকে কীভাবে ব্যাক আপ করবো সেটাও আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। ধন্যবাদ সবাইকে, আর আমার চ্যানেলে যদি ভালো লেগে থাকে বা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে করবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।